মৌলিক সংখ্যা সংক্রান্ত বিসিএস এর তিনটি অঙ্কের সমাধান। এক, নিচের কোন সংখ্যাটি মৌলিক? এখন আমরা জানি যে সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে মিলে না, সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 47 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, কেননা 47কে এক এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। দুই, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এখন 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটি আমরা কিভাবে বলতে পারি? 4 4 2 2, 3 2 2, 3 2 1, এই শর্টকাট টেকনিক দিয়ে। এই শর্টকাট টেকনিক সংক্রান্ত আমরা একটি শর্ট ভিডিও প্রকাশ করেছিলাম। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। তাহলে যোগ করলে এখানে টোটাল কয়টা হলো? 10টা। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 10টা। 3, 2 এবং 32 মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? অর্থাৎ 3 থেকে 31 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটি বের করতে হবে। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা শর্টকাট গুলো কি ছিল? 4 4 2 2, 3 2 2, 3 2 1। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, কিন্তু এখানে যেহেতু 2 নেওয়া যাবে না, সুতরাং এখানে নিতে হবে হচ্ছে 3টা। অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 3টা। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। আবার 31ও একটি মৌলিক সংখ্যা যেটি নিতে হবে। সুতরাং মোট মৌলিক সংখ্যা হলো 3টা, 4টা, 7টা, 2টা, 9টা, আর এখানে একটা 10টা। অর্থাৎ 3 থেকে 31 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 10টা। অর্থাৎ আমাদের অপশন ঘ হবে কারেক্ট অ্যান্সার। এই ধরনের ভিডিও আরো পেতে আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।